ভাড়াটি বউ সেটা কোথা থেকে আনবি আর এ কোন উড়ান ঘটে লাগাছে নিয়ে এলে বলো তো বললাম চলো যাত্রা দল থেকে বউ ভাড়া করে নিয়ে আসি তারা নিয়ে লেখা বয়লের কাছে এ তোমার বউ খুঁজে দেবে কে রে মালটা একটু চুপ কর খুব বিপদে পড়েছি ক্যান্ডি দুদিনের মধ্যে বউ জোগাড় না করতে পারলে খুব কেলো হয়ে যাবে ইয়ার তুই জানিস গোপাল আমি তোর ব্যাপারে কতটা সেনসিটিভ আজকে তুই বিপদে পড়েছিস আর আমি তোকে হেল্প করতে পারবো না দাঁড়া আমাকে ভাবতে দে আচ্ছা আমি তোর বউ সাজতে চলবে তুই নিশ্চিন্তে বাড়িতে যা কাল সকালে আমি আসবো তোর বাড়িতে তোর বউ সেজে আর তুই কিভাবে ঘন্টিটা বাজাবো টিং টং নমস্কার আদাব সত শ্রী আকাল আসসালামু আলাইকুম আই এম ফ্রম ঝুমরতলাইয়া চন্দ্রকান্তা সকাল সকাল আকাশবাণীর খবর পড়তে শুরু করেছে তা তুমি কে গা এখানে মরতে এসছো কেন আমি মরতি নয় বাঁচাতে এসেছি আমার গোপাল কে তোমার গোপাল হ্যাঁ আমি যে গোপালের ম্যারিড ওয়াইফ মিসেস চন্দ্রকান্তা কি গোপাল তোমাকে বিয়ে করেছে কি হলো কি দাদু আজ সকালে কাকের মতো চেল্লাচ্ছেন কেন চেল্লাবো না কটা বিয়ে করেছো তুমি কটা কি যে বলেন না দাদু আমার কি আর অমন গোপাল আমার সঙ্গে জালিয়াতি হচ্ছে হ্যাঁ এই চন্দ্রকান্তা না সব জানতে ডাকে এই খেয়েছে সকাল সকাল ময়নাতদন্তের মরাটা এখানে করতে গেল আর রক্ষা নেই ওগো প্রাণীশ্বর ওগো প্রাণীশ্বর আমি তুমি কেন ওই অজগ্রামের এক কর্ণি ফেলে রেখে এসেছো বলো তো দেখো পরপুরুষের নজরে নজরে আমি কেমন অর্ধেক হয়ে গেছি এটা অর্ধেক তা ফুল হলে কি হতো ওভার অ্যাক্টিং করিস না ক্যান্ডি ক্যারেক্টারে থাক দাদু এই হলো আমার বউ কি জানাম আহ চন্দ্রকান্তা লুকি বলি সব জানতা হ্যাঁ চন্দ্রকান্তা কিন্তু ও যে বললো গোপালের বউ হ্যাঁ তাই তো ভেরি ইন্টেলিজেন্ট মানে আসলে হয়েছে কি দাদু গোপাল আর মদন দুটো নামের মানে তো এক দুটোই খ্রিস্টান নাম তাই মদনের বউ ওকে গোপাল বলে ডাকে ছো চুইট এইটা তো আগে ভেবে দেখে দি কি হয়েছে সকাল সকাল তো চাচা মাঝে গেছে দূর আমার খাতা ঘুমটা ভাঙিয়ে দিল চলো ঘুম পাড়ি দি এই দুঃখী দুঃখী মেয়েটা কি দুঃখী দুঃখী আমার মুখে একটু স্যাড মার্ক আছে তবে আমি এখানে থাকলে ও সব ডিফেক্ট ঠিক করে দেব অ্যান্ড বাই দ্য ওয়ে ডোন্ট চেলাস মি ওকে আই নো ভেরি ওয়েল আই এম ভেরি হট চার্মিং কিউট অ্যান্ড হ্যাপি মলটাকে থামা না এত দুধ কেটে চমচম বানাচ্ছে এভরি বিউটিফুল গার্লস ইন দ্য চেক চেক সকাল সকাল মাথার কালাপাকা গুলো জেগে গেছে ওকে একটু উপরে দে সেই চল এমন সুন্দর একটা রাধুনের এমন পাগল বউ আমি ভাবছি অন্য কথা রাধুনির বউ ফিরিঙ্গিদের ভাষায় কথা বলছে একবার তারকনাথের সঙ্গে কথা বলতে হয় ব্রজকুলে যদি একবার তোমার ছেলেকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে গ্রামে নিয়ে আসতে পারে না তাহলে ওকে আর আমি শহরে পাঠাচ্ছি না না এই আমাদের এখানে স্কুলেই একটা চাকরি জুটিয়ে নেবে কি দেখো ও রাজি হলে তো খোড়োকে আবার ঘোল খাইয়ে খালি হাতে না পাঠিয়ে দেয় হ্যাঁ কিছুই বলা যায় না ফোনটা দাও ওই হ্যাঁ দিচ্ছি দাও দেখি দাও দেখি হ্যাঁ বাবা গোপলার নাম্বার দেখি কি বলে হ্যালো দারুক আমি খুড়ো বলছি খুড়ো আরে তোমার ছেলে এমন সব কাণ্ড করছে না এটা ফোনে বলা যাবে না ওর কীর্তি করাম দেখে আমি খুবই শঙ্কিত মুকুর ভেজে হাতের গুড়ি বানিয়েছে কিন্তু বুদ্ধির ওজন এক চুলো বাড়েনি এমন একজন রাধুনিকে রেখেছে যে কি বলবো তোমায় বলতে সব
কি করব বুঝতে পারছি না। রাধুনে রাধুনে রাখবে কেন? হ্যালো, আরে বাবা, ও ও তো হোটেলে খায়। আরে রাখো, হোটেলে খায়। আরে আমি খুব দুশ্চিন্তায় পড়েছি জানো তো, একবার এ বলে আমি গোপাল, একবার ও বলে আমি গোপাল, আমি কি বুঝবো বলো? তুমি এক কাজ করো, তুমি গোপালের একটা ছবি আমাকে পাঠিয়ে দাও, তাহলেই আমি চিনে নেব আসল গোপালটাকে। চিঠিটা আমার নামে পাঠাবে, ঠিক আছে? রাখছি রাখছি রাখছি। গোপাল আবার রাধুনে রাখলো কবে? কিন্তু একটা শর্ত আছে, তোমার পছন্দ হোক বা না হোক তোমায় কিন্তু পড়তে হবে, রাজি? উফ, ঠিক আছে ঠিক আছে, তুমি যা দেবে আমি তাই পড়বো, বাট দেখাও না, দেখাও দেখাও দেখাও। না না, বাতাসি এসব পড়বে না। বাচ্চাদের বালা পোষার মতন এটা কি? না না, আমি এসব পড়বো না। দেখেছো, এই জন্য আমি দেখাচ্ছিলাম না, একজন রাধুনের কথা তুমি শুনবে, আর আমি শখ করে তোমার জন্য একটা জিনিস আনলাম, তুমি সেটা পড়বে না। ঠিক আছে, আমি খেলবো না, যাও। না না ঠিক আছে, তুমি রাগ করো না, কিন্তু আমি কিন্তু আমি একটা গ্রামের মেয়ে, সব কি করে পড়ে বলো তো? না কিন্তু কিন্তু বাতাসি, আমাদের বিয়ের পর তো তোমাকে শহরেই থাকতে হবে। না না, তোমাকেও গ্রামে গিয়ে থাকতে হবে, পাদুলি বুড়ো বললো না। ঠিক আছে, আমি চললাম। তুমি রাগ করো না, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব, করব। সত্যি 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 তিন সত্যি এবার খুশি মুচি। একই কোথায় চললে ওপরের টাপ? বাতাসি।